জালিমের বন্দি সানাই বন্দি কেন আমার নেতা, কারোর ওই লৌহ কপাট ভাঙবে এবার বেরি জনতা, ঠিক কিনা? জালিমের বন্দি সানাই বন্দি কেন আমার নেতা, কারোর ওই লৌহ কপাট ভাঙবে এবার বেরি জনতা, এজুনু মার তো সওয়া যাবে না, অন্যায় মেনে নেওয়া হবে না, ঠিক কিনা? এজুনু মার তো সওয়া যাবে না, অন্যায় মেনে নেওয়া হবে না। বদরের সঙ্গীরা সব উঠ জেগে ভাঙনি রবতা, বদরের সঙ্গীরা সব উঠ জেগে ভাঙনি রবতা, জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারোর ওই লৌহ কপাট ভাঙবে এবার বীর জনতা, জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারোর ওই লৌহ কপাট ভাঙবে এবার বীর জনতা। আমাদের রক্তে আগুন লেগেছে, মুসলিম দিকে দিকে জেগেছে, ঠিক কিনা? আমাদের রক্তে আগুন লেগেছে, মুসলিম দিকে দিকে জেগেছে, বাতিলের দুর্গ ভেঙে উড়াবে তাওহিদ পতাকা, বাতিলের দুর্গ ভেঙে ওড়াবে তাওহিদ পতাকা, জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারোর ওই লৌহ কপাট ভাঙবে এবার বীর জনতা, জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারোর ওই লৌহ কপাট ভাঙবে এবার বীর জনতা, ঠিক কিনা? আমাদের কোরআনের পাখিকে বন্দি করে রাখা হয়েছে, যতক্ষণ পর্যন্ত বের না করে দেওয়া হবে, তালা ভেঙ্গে আমরা বের করবো, কথা বলেন ঠিক কিনা? জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারোর ওই লৌহ কপাটে ভাঙবে এবার বীর জনতা, এজন্য মার তো সওয়া যাবে না, অন্যায় মেনে নেওয়া হবে না, ঠিক কিনা? অন্যায় আর মেনে নিব না। এখন একটাই কথা আল্লামা সাইদিকে বের করে দেন, ঠিক কিনা? বের করে দিতেই হবে।